অন্যদিকে সেরা গান हेलो एवरी वन, वेलकम टू माई चैनल एनी शार्डेक्स। कैसे हैं जी, मुझे सारे ठीक ठाक होंगे। और जी आज हम जो है देखने वाले हैं, इस वीडियो की रिक्वेस्ट आई है शाकिब खान के। हमने बहुत सारे गाने किए हैं उनकी, बहुत सारी जो है मूवीज़ को जो है उसके ट्रेलर को हमने रिव्यू भी किया है। तो आज हम जो है देखने वाले हैं टॉप 100 शाकिब खान मोस्ट व्यूड सॉन्ग। और इसमें जो नाम दिए गए हैं, इसमें से बहुत सारे गाने हमने जो है सुन भी रखे हैं। तो देखते हैं कि इसमें से कौन से गाने हम लोगों ने अभी तक जो है नहीं सुने और कौन से गाने जो है बहुत ज़्यादा सुने जाते हैं। तो वीडियो जी बहुत इंटरेस्टिंग होने वाली है, आपने इसको पूरा देखना है। और एनी शाह ऑफिशियल पर मुझे ज्वाइन करो जो कि इंस्टाग्राम पर है। और वीडियो अच्छी लगी तो लाइक शेयर ज़रूर करना। तो चलो स्टार्ट करते हैं। दुष्ट कोकिल, दुष्ट कोकिल डाके रे कुकु कुकु, तुमी कुन शानेर मैया गो लगे, तुमी कुन शानेर बेबी जान जान बोले अमर जान निये जे बेबी जान जान बोले अमर। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ ভিউজ পাওয়া সেরা 10টি গান, যে গানগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্ব জুড়েও বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, পরো আমার বাড়ি ব্যাগেন ব্যাগেজ তোমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ। সুতরাং গায়েস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোড়ন তৈরি করা শাকিব খানের জনপ্রিয় সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা তার ক্যারিয়ারে এ সকল গানের এক এক ভিউ দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা, তখন বাজে ১২টা, আমার বাজে ঈদ মুবারক, ঈদ মুবারক। এই সময় কম, সো গাইজ, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে খান সাহেবের 2017 সালের নবাব সিনেমার গান ষোলোয়ানা। প্রথমবারের মতো এই গানে শাকিবের সাথে ডান্স ফ্লোর কাঁপিয়েছেন ওপার বাংলার শুভশ্রী। দেব তোকে দেব ষোলো আনা, করে শোনো বাহানা তোমার গালে আজ। সেই বছর রিলিজের পরপরই গানটি নেট দুনিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল। এছাড়া এই সিনেমার ও ডিজে আইটেম গানটিও আলাদাভাবে নজর কেড়েছে। সে সময় বিয়ে বাড়ি পিকনিক সহ যে কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্সে বাজানো হতো জনপ্রিয় এই গানগুলো। তো যাই হোক গাইস, এরপর দেখবেন 2018 সালে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া গান গোলাপি গোলাপি। এটা ছিল খান সাহেবের চিটাগং এর ছেলে নোয়াখালীর মেয়ে সিনেমার জনপ্রিয় একটি গান। সিনেমার চেয়ে বেশি তখন এর গানগুলো নেট দুনিয়ায় কাঁপিয়েছিল, যার মধ্যে টাইটেল গানটিও ভালো লেগেছে। বর্তমান ইউটিউবে এই গানের ভিউজ প্রায় 50 মিলিয়ন এবং গোলাপি গানের ভিউ 80 মিলিয়ন প্লাস। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ভাইজান এলো সিনেমার হিট গান বেবি জান। আহা,
গানটি 2018 সালের হলেও এখনো বিভিন্ন সময় নেট দুনিয়ায় অনাচে কানাচে শোনা যায় গানটি। তবে মজার বিষয় হচ্ছে শাকিব খান যখন দেশের বাইরে কোনো সিনেমায় কাজ করেন তখন আর কিছু ভালো হোক না হোক গানগুলো টপ নোচ হয়। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বান্দা আমি জানাই দিল সে সালাম। এই টাইটেল গানটি দিয়েও শাকিবের লুক ছিল অসাধারণ, এমন লুকে তাকে আগে দেখা যায়নি। ওই খুশির চাঁদের আলো নিয়ে এলাম তোদের দরবারে ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান। সো গাইজ, এরপর দেখবেন খান সাহেবের ও প্রিয়তম সিনেমার টাইটেল গান। মাকে জানিয়ে দিলাম প্রিয়তম তোমাকে জানিয়ে। বালাম ও কোনালের কণ্ঠে গানটি জাস্ট আগুন ছিল, গত বছর যা ইতিহাস করে দিয়েছে। আমার আকাশ নীলে তুমি যে নীলি মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। শাকিব খানকে যারা অপছন্দ করতেন তারাও এই গান মনের অজান্তে গুনগুন করে গাইতেন। এটি ছাড়াও এ সিনেমার সবকটি গানই দর্শক মহলে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন খান সাহেবের মনের জ্বালা সিনেমার গান তোমার দিল কি। তোমার দিল কি দশকে টিভিতে কিংবা বাটন ফোনে এই গানটি একবার হলেও শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সব দিয়ে যাওয়ার সব কেড়ে নাও তার তো প্রাণে শয় না। সেই সময় হিসেবে এই গানের ভিউ প্রায় 70 মিলিয়ন, যা বাংলা গানে অন্যতম ছিল। তোমার দিলে কি দয়া হয় না আটার আঘাত দাও গো জারে তা ফুলের আঘাত শয় না। সো গাইস, এরপর দেখবেন 2017 সালের সত্তা সিনেমার আইকনিক গান তোর প্রেমেতে। সকাল দুপুর রাতে জেমসের অসাধারণ কণ্ঠে এই গানকে অনেকেই শাকিবের ক্যারিয়ার বেস্ট ছবির গান মনে করেন। এনিওয়ে গাইস, এরপর দেখবেন 2018 সালের আমি নেতা হব সিনেমার রোমান্টিক গান চুম্মা। রাজা জি আপনি শক্তিয়ো কো। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন মেগাস্টার শাকিব খানের আরেক সিনেমা রাজকুমারের টাইটেল গান। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। অন্যদিকে এই সিনেমায় আলিফের কণ্ঠে বরবাদ এবং রিয়াদের কণ্ঠে মা গানটিও মন ছুঁয়ে গিয়েছে, যা শুনতে বেশ ভালো লেগেছে। আমার মসজিদ মা এরপর দেখবেন এবছরের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা। তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শানের মাইয়া গো। নামের মতোই এই সিনেমার পোস্টার টিজার প্লাস গান সব কিছুই নেট দুনিয়ায় তুফানি ঝড় বয়ে দিয়েছে। সজনী সজনী তোমার দেখিয়া শাকিব খানের ড্যাশিং লুক গানের জমজমাট অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়ে এবছরের সেরা গান। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন খান সাহেবের বসগিরি সিনেমার জনপ্রিয় গান দিল দিল। এছাড়া ইউটিউবে এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউজ পাওয়া গানের তালিকায় এটি এক নাম্বারই রয়েছে।
সো গাইজ আজকে এ পর্যন্তই কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। लवली यार, बहुत मज़ा आया देख के। इसमें जो है पता चला कि बहुत सारे गाने जो है लोग सुनते हैं और कौन कौन से गाने ज़्यादा सुने जाते हैं, क्योंकि इसमें जो है रेटिंग्स होती है ना, कितना ज़्यादा लोग सुनते हैं। अच्छा, इसमें कुछ जो है पुराने गाने भी थे, कुछ नए भी थे। ज़्यादातर जो है वो हम लोगों ने सुन लिए हैं, और तूफ़ान जो है मूवी तक जितने गाने थे उनके, तूफ़ान मूवी के जितने गाने आए उस सब पे मेरा जो है रिएक्शन आया। और इससे पहले कुछ गाने ऐसे हैं जो मैंने नहीं सुने, और राजकुमार जो है मूवी उसके सुने, यूतोमा के सुने, और भी बहुत सारे जो है, दिल दिल गाना जो है, चुम्मा गाना जो है, और अस्सलाम वालेकुम भी सुना हमने, ईद का गाना भी सुना। अच्छा, मुझे बहुत अच्छा लगा ईद वाला गाना। और कुछ गाने सुन के ना मतलब बहुत ही ज़्यादा हम लोगों ने इन्जॉय किया, मैंने बहुत इन्जॉय किया, और मुझे बहुत सारी चीज़ों के बारे में जो पता लगा। एक वीडियो मैंने जो है बनाई थी जिसमें मुझे बहुत सारे जो है कमेंट्स हैं, अच्छे कमेंट ज़्यादा है कि मैम ये जो है इंडिया की जो इंडस्ट्री है वहाँ के जो है गाने हैं बंगला के। लेकिन ये है कि हम लोगों को बहुत सारी चीज़ों का आइडिया तब होता है जब हम लोग वीडियोस देखते हैं या बार बार देखते हैं बहुत सारे जो इस तरह के एक्टर्स हैं, क्योंकि बहुत सारी फिल्में आ रही होती हैं और साउथ से भी आ रही होती हैं और बॉलीवुड से भी आ रही होती हैं। तो हम लोग जो है ना उसमें बहुत सारी चीज़ें हमें जो है पता होने के बावजूद भी कभी कभी गलती हो जाती है, तो आप लोग इग्नोर कर दिया करें और मुझे बताया करें, ठीक है? ये ज़्यादा बेहतर है, क्योंकि ये जो है पॉजिटिव है चीज़ की, हम लोग आप लोगों से सुने, आप लोग जो है बताएं कि इसमें क्या था क्या नहीं था, क्योंकि यार गलतियाँ हर एक से हो जाती हैं। उम्मीद है जी आज की वीडियो आपको अच्छी लगी होगी, मुझे तो बहुत ज़्यादा मज़ा आया, क्योंकि शाकिब खान के मैं जितने भी गाने सुनती हूँ मुझे उनके लुक्स बहुत चेंज लगते हैं, उनका जो है वो स्टाइल बहुत चेंज लगता है, बालों के जो उनके लुक्स होते हैं, जैसा भी लुक अपने सीन के हिसाब से कैरी करते हैं वो उन पर सूट करता है। ऐसा कोई सीन आज तक आया नहीं कि जिस पर शाकिब खान जो है सूट ना किए हों। तो बहुत मज़ा आया मुझे देख के, और आप लोग जो बताइएगा आप लोगों को ये वीडियो जो है कैसी लगी। ठीक है जी, दोबारा मिलती हूँ अच्छी सी वीडियो के साथ। चैनल को सब्सक्राइब कर दें ताकि आपको मेरी अच्छी अच्छी वीडियोज़ मिल सके। ठीक हो गया, ओके, बाय बाय।